إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل اعلموا أن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات واعلموا أنه خير الزاد ليوم المعاد يقول سبحانه وتعالى وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يقول سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فاتقوا الله سبحانه وتعالى في سركم وعلانكم اعلموا أن الله سبحانه وتعالى يراقبكم ثم يحاسبكم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم يقول سبحانه وتعالى فقد جاء أشراطها يقول عز من قائل اقتربت الساعة وانشق القمر عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقتتل عند كنزكم ثلاثة كلهم أبناء خليفة ثم لا يصير إلى واحد منهم ثم تطلع الرايات السود من قبل المشرق فيقتلونكم قتلا لم يقتله قوم أبدا ثم ذكر شيئا لا أحفظه فقال فإذا رأيتموه فبايعوه ولو حبوا على السلج فإنه خليفة الله المهدي أخرجه ابن ماجه والحاكم সম্মানিত হাজিরিন উপস্থিত দিনী ভাই বোনেরা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর গুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহরবানি করে আমাদেরকে ইয়ামুল জুমার সলাতুল জুমাতে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আলহামদুলিল্লাহ শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি যাতে করে আমরা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পর্বে প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন সম্মানিত হাজিরিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা আপনাদের সাথে শেয়ার করব আর সেই বিষয়টি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়ামত পর্যন্ত আগত আদম সন্তানদের কাছে প্রেরিত হয়েছেন নবী এবং রাসূল হিসেবে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছেন সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে আনা নাবিয়্যুন লা নাবিয়্যা বাদি আমি এমন নবী যার পরে আর কোনো নবী আসবে না এমন ব্যক্তি আর আগমন হবে না এমন ব্যক্তির আগমন ঘটবে না যে আমার পরে নবুয়তের
দায়িত্ব পালন করতে পারবে আল্লাহর পক্ষ থেকে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী হিসেবে প্রেরণ করবেন। কিয়ামত পর্যন্ত মানুষের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই নবুয়তের মিশনের সর্বশেষ বক্তব্য যতটুকু দরকার হেদায়েতের জন্য, প্রত্যেকটি বক্তব্যই মূলত প্রত্যেকটি মেসেজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন। এই মেসেজগুলো যদি আমরা সত্যিকারভাবে উপলব্ধি করতে পারি, সত্যিকারভাবে জানতে পারি, তাহলে আমরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবো। আর এই মেসেজগুলো সম্পর্কে সত্যিকার জ্ঞান যদি আমাদের না হয়, তাহলে আমরা বিভিন্নভাবে পথভ্রষ্ট হব। আর আজকে মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে কিছু ঘটনার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বিষয়গুলো জানিয়ে দিয়ে গেছেন। যে হাদিসের বক্তব্যগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, এগুলো কিয়ামতের পূর্ববর্তী ঘটনা আলামত হিসেবে বা কিয়ামতের আলামত হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। অনেকগুলো আলামতের কথা হাদিসের মধ্যে এসেছে। এই আলামতগুলোকে উলামায়ে কেরামগণ দুই ভাগে ভাগ করেছেন। কিছু সংখ্যক আলামতকে বলা হয়েছে এগুলো আল আলামাতুস সুগরা, কিয়ামতের জন্য ছোট আলামত, এগুলো ঘটবেই, এগুলো কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এই ধরনের আলামতগুলো আত্মপ্রকাশ হবে, এগুলো আমাদের কাছে স্পষ্ট হবে এবং এগুলো ঘটবেই, ঘটবে বলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে এই সংবাদ আমাদের কাছে দিয়ে গেছেন। এখানে একটি বিষয় আমাদেরকে জানতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়টি মূলত কিয়ামতের অন্যতম আরেকটি আলামত। এই জন্য আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই যে কিয়ামতের কিছু আলামত দেখলেই অনেকের মধ্যে দেখা যায় যে এই আলামতগুলো নিয়ে তিনি দৌড়াদৌড়ি শুরু করেন, হইচই শুরু করেন এবং তিনি তার ব্যক্তিগত গবেষণার মাধ্যমে চেষ্টা করেন যে কিয়ামতকে কীভাবে এগিয়ে আনা যায়। এই দায়িত্ব কিন্তু আমাদের নয়, এখানে বড় বিভ্রান্তি। মানে কিয়ামতের আলামত নিয়ে গবেষণা করার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়নি। আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিগণ এই কিয়ামতের আলামতগুলো শুধু শিক্ষা গ্রহণ করবে যে হ্যাঁ, এগুলোর মাধ্যমে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জানিয়ে দিতে চেয়েছেন, যেটা জানাতে চেয়েছেন, সেটি হচ্ছে কিয়ামত খুব কাছাকাছি সময়ে এসে যাচ্ছে, তোমাদের প্রস্তুতি কি? কারণ এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? কারণ চিন্তা করলেন যে কিয়ামতটা তাড়াতাড়ি হয়ে গেলে তাহলে এখন যা প্রস্তুতি আছে আমার, এই প্রস্তুতি দিয়ে দেখি কিয়ামতটা হয়ে গেলে তো ভালোই হবে মনে হচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে এই আইন না নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে রয়েছে, না আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ফেরেশতার কাছে রয়েছে, কারো কাছেই নেই, কাউকে এই জ্ঞান দেওয়া হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করেছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম, হাদিসে জিবরিলের মধ্যে বলে নবী সাল্লাল্লাহু প্রশ্ন করেছেন যে আখবিরনি আনিস সাআহ, কোন কোন লফজের মধ্যে, কোন কোন বর্ণার মধ্যে এসেছে মাতা সাআহ, কখন কিয়ামত হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানেন না, অর্থাৎ দুইজনেই জানেন না, দুইজনের এই বিষয়ে কোনো জ্ঞান নেই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই বিষয়ে কোনো জ্ঞান কাউকে দেননি, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য রেখে দিয়েছেন, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমুল গায়বের মধ্যে অন্তর্ভুক্ত। তাই যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআহ, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন কিয়ামত হবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশ্নের উত্তর দিলেন না, কারণ এই প্রশ্নের উত্তর দিয়ে কোনো লাভ নেই, আর প্রশ্নের উত্তরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নেই। তিনি বললেন, মা দা আ'দাদতা লাহা, কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করেছো, তোমার কাছে প্রশ্ন হচ্ছে মা দা আ'দাদতা লাহা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি সেটা বলো আগে। আমাদের কিয়ামত এর আলামত নিয়ে গবেষণা করার দরকার নেই, কিয়ামতের আলামত নিয়ে গবেষণা করে বিভ্রান্ত হওয়ার দরকার নেই, বরং আপনি কিয়ামত কাছে অত্যাসন্ন এটা বুঝলেই আপনার প্রস্তুতি কি, সেই প্রস্তুতির জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এটা হচ্ছে মূল কাজ ইমানদার ব্যক্তিদের, আল্লাহর বান্দাদের মৌলিক কাজ হচ্ছে যে তারা কিয়ামতের জন্য কি প্রস্তুতি আমার দরকার রয়েছে সেটা আমাকে করতে হবে। আর আপনার আমার কিয়ামত তো একেবারেই কাছে, কোনো সন্দেহ নেই, কারণ আমার বয়স যদি এখন আপনি 50 বছর ধরেন, তাহলে
আর বেশি সময় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতি হাদিসের মধ্যে বলেছেন মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন, যে আমার উম্মতের লোকদের বয়স হবে মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন, 60 থেকে 70-এর মাঝে। সুতরাং বুঝা গেল যে আপনার কিয়ামত খুব কাছাকাছি। আপনার জন্য আপনি চিন্তা করেন, আপনি গোটা উম্মতের চিন্তা আর এই দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি, কারণ এই দায়িত্ব আপনি পালন করতে পারবেন না। এই কখন কিয়ামত হয়ে যাবে এই কিয়ামতের জন্য আপনার অপেক্ষা করার দায়িত্ব নেই, কারণ আপনি তো আপনার নিজের কিয়ামতের জন্য অপেক্ষা করতে হবে। ফাইজামাতাল ইনসানু ক্বামাত কিয়ামাতু, যখন কোনো বান্দা মারা যায় তখন তার কিয়ামত শুরু হয়ে যায়, এখান থেকে আপনার কিয়ামত। সুতরাং আপনি অন্যের কিয়ামত নিয়ে মানে হতাশার মধ্যে রয়েছেন, নিজের কিয়ামত সম্পর্কে কোনো খোঁজ খবর নেই, এমনটি হতে পারে না। প্রথম নিজের কিয়ামতের বিষয়টি গুরুত্ব দেবেন, যাতে করে বুঝতে পারেন যে হ্যাঁ আমার প্রস্তুতি কি, মা জাহাজের ঠেলা, হ্যাঁ এর জন্য কি প্রস্তুতি তোমার আছে বন্ধুগণ। তাই কিয়ামতের আলামতের বিষয়গুলো নিয়ে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো আলামতের কথা উল্লেখ করেছেন। এই আলামতগুলোকে আমি বলছিলাম দুভাগে ভাগ করেছেন ওলামায়ে কেরাম। একদল ওলামায়ে কেরাম আলামাত উসুহরা ছোট আলামতগুলো উল্লেখ করেছেন, যেগুলো কিয়ামতের আগে বিভিন্নভাবে আসবেই। এ ধরনের আলামত অনেকগুলো হয়েছে, অনেকগুলো আমাদের সমাজের মধ্যে আমরা লক্ষ্য করি। তবে এই আলামাত উসুহরা ছোট যে আলামতগুলো রয়েছে এগুলো এখনো অনেকগুলো বাকি রয়ে গেছে। এত সহজে এই চিন্তা করার সুযোগ নেই যে মনে হচ্ছে যেন আগামীকাল বা পরশু অথবা কয়েকদিনের মধ্যে কিয়ামত হয়ে যাবে। এই বিভ্রাট বা বিভ্রান্তির মধ্যে আমাদের যাওয়া উচিত নয়, এটি ভুল বক্তব্য। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনার পরিপন্থী একটি বক্তব্য। কিন্তু আপনি যখনই দেখবেন যে এই ধরনের কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহজির করেছে, সতর্ক করেছে, আপনি নিজে সতর্ক হয়ে যাবেন, আপনি নিজেই সতর্ক হয়ে যাবেন, এ ধরনের কাজ আসবেই, এ ধরনের ঘটনা ঘটবেই। দ্বিতীয় কথাগুলো আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একেবারে কিয়ামত যখন উত্তরশূন্য হয়ে যাবে, একেবারে কাছাকাছি হয়ে যাবে, যার পরে আর সময় থাকবে না, এমন কিছু আলামত এমন কিছু নিদর্শন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগের উল্লেখ করে দিয়েছেন। এগুলো হচ্ছে আল আলামাতুল কুবরা, কিয়ামতের বড় বড় আলামত। এই বড় বড় আলামতগুলো 10টি, বড় বড় আলামতগুলো 10টি। 10টি বলতে মানে হাদিসের কিতাবগুলোর মধ্যে 10টির কথা এসেছে, ওলামায়ে কেরাম এগুলোকে 10টি মানে জমা করেছেন, একসাথ করেছেন। মোল্লা তুইবি রাহিমাহুল্লাহ তাআলা মিশকাতের শরহের মধ্যে তিনি এই আলামতগুলোকে একসাথে উল্লেখ করে এর একটা তারতিব দিয়েছেন। তিনি যে তারতিব দিয়েছেন এই তারতিব অনুযায়ী বলছি, এই বিষয়ে দীর্ঘ আলোচনা রয়েছে, মানে এই বিষয়ে যদি আলোচনা করতে হয় তাহলে ঘন্টার পর ঘন্টা আলোচনা রয়েছে। এবং আমার আপনারা জানবেন, হয়তো নেটের মধ্যে দেখতে পাবেন, সিরিজ আলোচনা রয়েছে, 6 বা 7 দিনের আলোচনা রয়েছে, দীর্ঘ আলোচনা রয়েছে এই বিষয়ের উপর। তাই এটা খুব সংক্ষিপ্ত আলোচনা নয় যে মানে জুমার খুতবার মধ্যে মানে খুব অল্প সময়ের মধ্যে বলে দিলাম আর আপনারা বুঝে গেলেন বিষয়টি, ব্যাপারটি এমন নয়। এর প্রথম যে সমস্ত আলামতগুলো রয়েছে আলামাত কুবরা, এর মধ্যে প্রথম একটি আলামত হচ্ছে এটি শুধুমাত্র এদের তিপটুকু গ্রহণ করেছেন মোল্লা তিবি রহমতুল্লাহ আলাই, এবং এই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ গবেষকদের মধ্যে একজন আশরাতু সাআহ, কিয়ামতের উপর যিনি সবচেয়ে ভালো গবেষণা করেছেন। এই বিষয়ের একটি গ্রন্থ রয়েছে আশরাতু সাআহ এই নামেই, ডক্টর ইউসুফ আল ওয়াবিল। এই কিতাবটি আপনারা পড়লে সবচেয়ে বেশি উপকৃত হবেন, যারা আরবি বুঝেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর ইউসুফ আল ওয়াবিলের লেখা আশরাতু সাআহ, এই কিতাবের মধ্যে বিস্তারিত তিনি হাদিসগুলো নিয়ে আলোচনাও করেছেন, এইগুলোর বক্তব্য নিয়ে যে কথা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছেন। বলছিলাম এই আশরাতু সাআহর মধ্যে তিনি প্রথম যে আলামতটি, প্রথম যে আয়াতটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে কিয়ামতের আগে, একেবারে কিয়ামত যখন ঘনিয়ে আসবে তখন প্রথম যে আলামতটি ঘটবে সেটি হচ্ছে খুরুজুল ইমাম আল মাহদি, ইমাম মাহদির আগমন। বর্তমানে ইমাম মাহদির আগমনটি নিয়ে আমাদের সমাজের মধ্যে এক বিশাল বিভ্রাট বিভ্রান্তি একদল লোক তৈরি করে নিয়েছে, একটা গোলক ধাঁধা তৈরি করে দিয়েছে, এবং এর মাধ্যমে কিছু সংখ্যক ভাই ও বোন বারবার আমাদেরকে প্রশ্ন করছেন এবং বিভ্রান্ত হচ্ছেন। কেউ কেউ ডেট নির্দিষ্ট করে দিচ্ছেন, কেউ কেউ বলছেন যে ইমাম মাহদির আগমন ঘটে গিয়েছে, তিনি তার আগমন হয়ে গিয়েছে। তো আগমন হয়ে গিয়েছে জানলেন কিভাবে আপনি, আপনি কিভাবে জানলেন? এই গায়েবের ইলম আপনাকে কে দিয়েছে?
এই অদৃশ্য জ্ঞান আপনি কোত্থেকে পেলেন যে তার আগমন ঘটে গিয়েছে, তিনি এখন মানে আগমন হয়ে গিয়েছে, শুধু আত্মপ্রকাশের জন্য অপেক্ষা করতেছে, আপনার কাছে এই খবরটা দিল কি? এই খবরটা কি আল্লাহ তাআলা দিয়েছেন না জিবরিল আমিন দিয়েছেন? কোন মানে সোর্স থেকে, কোন উৎস থেকে আপনি খবর পেয়েছেন? বিভ্রাট বিভ্রান্তি, খেয়াল রাখবেন। কোনো আলেম, কোনো বন্ধু যদি বক্তব্য দিয়ে থাকেন, তিনি মূলত বিভ্রান্তি তৈরি করছেন, সালফে সালেহীনের মানহাজের পরিপন্থী, খেয়াল রাখবেন। সালফে সালেহীন কিয়ামতের আলামতগুলো যখন আলোচনা করেছেন, তখন কোনোভাবেই সালফে সালেহীন সুনির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বা কোনো বিষয়কে এটা কিয়ামতের আলামত, এটার মাধ্যমে কিয়ামত হয়ে যাচ্ছে এই ধরনের নির্ধারণ কখনো করেননি, তাহদীদ করেননি, নির্দিষ্ট করে দেননি যে এত সালের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে, এত সালের মধ্যে মানুষগুলো সব একেবারে শেষ হয়ে যাবে, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি, তাহলে আপনি মৃত্যুক প্রমাণিত হবেন। এ বিষয়ে অনেকে তাহকিক করেছেন, দেখা গিয়েছে তাহকিক করতে করতে শেষ পর্যন্ত নিজেই একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছেন, কিন্তু নিজে প্রকৃত জ্ঞান যেটি এই জ্ঞান লাভ করতে পারেন নাই। কারণ এই জ্ঞান লাভ করতে হলে অবশ্যই সালাফদের মানহাজ, সালফে সালেহীনের মানহাজের উপর আসতে হবে, সালাফগঞ্জ যে মানহাজ অনুসরণ করেছেন সেই মানহাজের উপর আসতে হবে। আসুন আমরা 10টি পয়েন্টে প্রথম আজকের আলোচনা করতে চাই। প্রথম যে পয়েন্টটি আলোচনা করতে চাই সেটি হচ্ছে এই খুরুজুল মেহদি, মাহদিয়ের আগমন, ইমাম আল মাহদিয়ের যে আগমনের কথাটি রয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামের ঐক্যমতে এটি কিয়ামতের একটি আলামত, কিয়ামতের পূর্বে এটা সংঘটিত হবে এবং ইমাম মাহদিয়ের আগমন সত্য এটা বিশ্বাস করে থাকেন, এটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই মর্মে যে রেওয়ায়তগুলো রয়েছে সবগুলো রেওয়ায়তকে যখন একসাথ করা হবে তখন সমস্ত রেওয়ায়তের মানে সিদ্ধান্ত হবে এই যে রেওয়ায়তগুলোর সবগুলো মিলিয়ে এই রেওয়ায়তগুলো মূলত গ্রহণযোগ্য, শুধু গ্রহণযোগ্য নয় বরং মুতাওয়াতের পর্যায়ে, যে পর্যায়ে বর্ণনাকারীর অবস্থান থেকে বোঝা যায় এগুলো কোনোভাবেই মিথ্যা হতে পারে না, এগুলো গ্রহণযোগ্য মুতাওয়াতের পর্যায়ে। ফলে এই বিষয়ে ওলামায়ে কেরাম বলেছেন, একদল ওলামায়ে কেরাম এই বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করেছেন, যেমন আবুল হাসান আবুরি রহমতুল্লাহ আলাই, আল্লামা মোহাম্মদ সাফারিনি রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ আল বারজানজি রহমতুল্লাহ আলাই এবং সিদ্দিক হাসান খান কানুজি রহমতুল্লাহ আলাই এবং শেখ মোহাম্মদ সানাহানি রহমতুল্লাহ আলাই, যাদের নাম আমি উচ্চারণ করেছি, এরা সবাই বলেছেন যে মাহদিয়ের ব্যাপারে বর্ণিত যতগুলো হাদিস রয়েছে সবগুলো হাদিস মুতাওয়াতের পর্যায়ে পৌঁছে গিয়েছে, এমন পর্যায়ে বর্ণনাকারীদের সংখ্যা এত বেশি হয়েছে যে এটা কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। ফলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম মনে করেন যদি কেউ খুরুজুল মাহদিকে অস্বীকার করে তাহলে কিন্তু তার এই কাজটি কুফুরি পর্যায়ে পৌঁছবে, কুফুরি পর্যায়ে পৌঁছবে। যদিও এই বিষয়ে বিতর্ক রয়েছে এটা আমি বলে দিলাম, কিন্তু বাকি আমরা এই বিশ্বাস পোষণ করে থাকি যে এর যত বর্ণনা রয়েছে এই বর্ণনাগুলো একেবারেই মুতাওয়াতের পর্যায়ে পৌঁছে গিয়েছে, যে পর্যায়ে এই বর্ণনাগুলো কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নেই, কোনোভাবেই মিথ্যা হওয়ার কি নেই সুযোগ নেই। কিন্তু কিছু কিছু রেওয়ায়েতের মধ্যে সনদের দিক থেকে গ্রহণযোগ্যতা বা গ্রহণযোগ্য নয় এ বিষয়ে বক্তব্য রয়েছে, সেটা আমরা আলোচনার মধ্যে আর আনব ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহদিয়ের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, তার নামের কথা উল্লেখ করেছেন, তার বাপের নামের কথা উল্লেখ করেছেন, তার সিফাতের কথা উল্লেখ করেছেন। সুতরাং আন্দাজ অনুমানের উপর একজনকে দেখলেন আর বললেন যে হ্যাঁ হতে পারে এটাই মাহদি, এটা অশুদ্ধ কাজ। কোনো গ্রামের মধ্যে আমাদেরকে একজন আমাদের এক শেখ আমাদের উস্তাদ, তিনি আমাদের খুব ভালো উস্তাদ ছিলেন, তিনি আমাদেরকে নুরুল আনোয়ারের কিতাবটি পড়িয়েছেন, পুরোটাই পড়িয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তখন তিনি আমাদেরকে বলেছেন যে কোনো গ্রামের মধ্যে যে বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে তো দুলা যে আসছে তিনি লাল কাপড় পরে আসছেন, তো সবাই চিহ্নিত হয়ে গেছে, লাল কাপড় পরে দুলা আসছে, দুলা হচ্ছে লাল কাপড় পরা যিনি, তিনি হচ্ছেন দুলা। এখন লাল কাপড় পরে লোক আসলেই মনে করে যে এটা দুলা বাই, ব্যাপারটা এমন নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পতাকার কথা উল্লেখ করেছেন, এখন যে কেউ কালো পতাকা নিয়ে আসলে, শয়তানও কালো পতাকা নিয়ে আসলে আপনি বলবেন যে এই কালো পতাকা এসে গিয়েছে, এই মাহদি আসছে মনে হচ্ছে, এটা ভুল কথা, এটা ভুল ব্যাখ্যা, এটা ইসলামের ব্যাখ্যা নয়, এটা বুঝতে হবে আমাদেরকে। এই ব্যাখ্যা যদি কেউ দিয়ে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস তিনি বুঝেন নাই, হাদিসের ব্যাপারে তার অজ্ঞতার পরিচয় দিয়েছেন তিনি, শুধু মানে হাদিসের ব্যাপারে অজ্ঞতা নয় বরং হাদিসের অপব্যাখ্যা, এটা কোনোভাবেই জায়েজ নেই। আসুন একটি একটি করে আলোচনা করি। এই হাদিসটি ইমাম
তিরমিজি এবং আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। এ হাদিসটাকে অধিকাংশ আহলে তাহকিক মহকিক উলামা কেরাম সহি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তানকাদির দুনিয়া হাত্তা ইয়ামলিকাল আরাব রাজুলুম মিন আহলি বাইতি। এই পৃথিবী শেষ হবে না, এই দুনিয়া শেষ হবে না, এই দুনিয়া কোনোভাবেই মানে নশ্বর হবে না, একেবারে চলে যাবে না, হাত্তা ইয়ামলিকাল আরাব, যতক্ষণ পর্যন্ত আরবের উপর একজন রাজা অথবা একজন বাদশাহ প্রতিষ্ঠা কর্তৃত্ব প্রতিষ্ঠা না করবে, রাজুলুন মিন আহলে বাইতি, আমার পরিবারের থেকে একজন ব্যক্তি, ইউয়াতিউ ইসমাহু ইসমি, তার নাম আমার নাম হবে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদ অথবা মুহাম্মদ এই নামে আসবে। বোঝা গেল যে তার নাম মুহাম্মদ হবে অথবা কি হবে, আহমদ হবে। ইউয়াতিউ ইসমাহু ইসমি ও ফি রিওয়ায়াতি লি আবি দাউদ, আবু দাউদের আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, ইউয়াতিউ ইসমাহু ইসমি, তার নাম হবে আমার নামের মতো, ওয়া ইসমা আবি ইউয়াতিউ ইসমা আবিহি, এবং তার আমার বাপের নাম তার বাপের নামের হবে, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটিকে হাসান সহি বলেছেন, এবং শেখ মুহাম্মদ শাকির রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটিকে সহি বলেছেন। ইমাম তিরমিজির সাথে ইমাম আবু দাউদ এই হাদিসটি সুনানের মধ্যে তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। এখান থেকে আমরা তার নাম পেলাম, তার নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ অথবা আহমদ ইবনে আবদুল্লাহ হবে তার নাম, এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে এই বিষয় নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে তিনি হবেন মিন আবনাই ফাতিমা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের মধ্যে থেকে একজন হবে। কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে মিন আবনাইল হাসান, হাসান এর বংশধরদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই রিওয়ায়াত থেকে বোঝা যায় যে মাহদী যিনি হবেন তিনি আলাউই হবেন, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলার বংশের হবেন। দ্বিতীয় হচ্ছে তিনি ফাতেমি হবেন, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বংশের হবেন। চতুর্থ হচ্ছে তিনি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার বংশের হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আসুন এবার একটি একটি করে আসি। এটা তার নসব বংশ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়েছেন। অবশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিফাতের কথাও বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি কেমন হবেন, আজবাল জাবহা, তার যে কপাল হবে উপরে যে কপালটা দেখতে পাচ্ছেন এই কপালটা হবে অনেকটা সামনের অংশে খালি, এ ধরনের হবে, তাহলে আপনি চিনতেও সুবিধা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে আল্লাহর বান্দাগণ উম্মাতগণ বিভ্রান্ত না হয়, পদভ্রষ্ট না হয়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আকবাল জাবহাতি ও আকনাল আনফি, তার নোকটা এই যে আনফে নাকটা হবে এটা একটা নাকটা লম্বা হবে এবং উঁচা হবে, লম্বা চোখা উঁচা হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, যাতে করে আমরা বুঝতে পারি যে তিনি মানে কেমন হবেন। এখানে হাদিস সাউবান রাদিয়াল্লাহু তাআলা থেকে কখন বা কোত্থেকে মাহদীর আগমন হবে এই বিষয় সম্পর্কে আমরা একটু আলোচনা করি। দেখুন সাউবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকতাতিলু ইনদা কানজিকুম সালাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ইয়াকতাতিলু ইনদা কানজিকুম, তোমাদের ধনভাণ্ডারের কাছে যুদ্ধে লিপ্ত হবে, লড়াই করবে, সালাসাতুন, তিন দল লোক অথবা তিনটি মানুষ যুদ্ধ শুরু করবে, যুদ্ধ করবে, যুদ্ধে লিপ্ত হবে, কুল্লুহুম মিন আবনাই খলিফা, সবাই খলিফার সন্তান হবে, সবাই খলিফার সন্তান হবে, সুম্মা লা ইয়াসিরু ইলা ওয়াহিদিন মিনহুম, এরপরে এই কাজটি অর্থাৎ যুদ্ধ করার পরে যুদ্ধে তারা সবাই পরাভূত হবে, কেউ এই দায়িত্ব গ্রহণ করতে পারবে না, কারো কাছেই রাষ্ট্র ক্ষমতা যাবে না, সুম্মা তাতলু উরায়াতু সুদ, তারপরে কালো পতাকা এর আবির্ভাব ঘটবে, আবির্ভাব করার পরে মিন কিবালিল মাশরিক, পূর্ব দিক থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন, কোথায় ছিলেন, মদিনায় ছিলেন, মদিনা থেকে পূর্ব দিক থেকে এর আগমনের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফার্ম করতেছেন যে পূর্ব দিক থেকে মূলত আসবে। আপনি পূর্ব দিক থেকে, পূর্ব দিক তো অনেক পূর্ব রয়েছে, কোনখান থেকে আসবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন নাই, সেটা কি ইরাক থেকে আসবে না অন্য দিক থেকে আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই, পূর্বের যত পূর্ব আছে হতে পারে পূর্ব দিক থেকে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকতুলুনাকুম কাতলা,
এরপর তোমাদেরকে নির্মমভাবে হত্যা করবে। লাম ইয়াক্তুলহু কওমুন আবাদা, কেউ ইতিপূর্বে এভাবে তোমাদেরকে হত্যা করেনি, যারা এই হত্যাযোগ্য তোমাদের মধ্যে চালাবে তোমাদেরকে হত্যা করবে। সুম্মা যাকারা শাইআন লা আহফাজুহু সাওবান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম ছিলেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা উল্লেখ করলেন, লা আহফাজুহু, আমার এখন আর মুখস্থ নেই, আমি ভুলে গিয়েছি। ফাকালা, তিনি বলেন, যখন তোমরা তাকে দেখবে যে পূর্ব দিক থেকে তারা আসতেছে, তখন যাকে দেখবে ফাবায়ুহু, তার কাছে তোমরা বায়াত গ্রহণ করবে, তার কাছে তোমরা বায়াত হবে। ওয়ালা হাবওয়ান আলা সালজি, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে হয় তাহলেও গিয়ে চেষ্টা করবে বায়াত গ্রহণ করার জন্য। ফা ইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদি, কারণ সে আল্লাহর খলিফা আল মাহদি। এতটুকু পর্যন্ত হাদিসটি বর্ণনা করেছে ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা, হাকিম আবু আব্দুল্লাহ আন-নিসাবুরি রাহিমাহুল্লাহ তাআলা তার মুস্তাদরাকের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। মুস্তাদরাকের মধ্যে হাদিসটি বর্ণনা করার পরে তিনি বলেন, এই হাদিসটি সনদের দিক থেকে সহি, শুধু সহি নয়, বলং আলা শর্তি শাইখাইন, বুখারি এবং মুসলিম এই দুইজনের যে শর্ত রয়েছে এই শর্ত অনুযায়ী এই হাদিসটি সহি। কিন্তু আসলে না, যদি এর উপর হাফেজ শামসুদ্দিন দাহাবী রহমতুল্লাহ আলাইহি মুয়াফাকাত করেছেন, অনুমোদন দিয়েছেন, কিন্তু এ বক্তব্য শুদ্ধ নয়, এ বক্তব্য শুদ্ধ নয়। হাদিসটির যখন বক্তব্যগুলো সবগুলো একসাথ করা হয়েছে, তখন আমাদের কাছে স্পষ্ট হয়েছে যেটি, সেটি হলো এই, এই হাদিসের অনেকগুলো বক্তব্য গ্রহণযোগ্য নয়, বরং এর কয়েকটি রেওয়ায়েত একসাথ করে কেউ তালিফ করে দিয়েছে, কেউ মানে সংযোজন করে দিয়েছে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে হাদিসটি রয়েছে, এই হাদিসটি এতটুকু পর্যন্ত মানে সহি, মানে মানার দিক থেকে সহি রয়েছে, কিন্তু হাদিসের রেওয়ায়েতের দিক থেকে শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ বলেন, এর পুরো রেওয়ায়েতের বিষয়টি মানে সকল দিক থেকে শুদ্ধ নয়, বর্ণনার দিক থেকে, রাওয়ির দিক থেকে হাদিসটি গ্রহণযোগ্য নয়, কিন্তু মানার দিক থেকে, অর্থের দিক থেকে হাদিসটি শুধুমাত্র গ্রহণযোগ্য। বাকি শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ যখন বলেন, তিনি বলেন দুনা কাউলিহি, তার ওই বক্তব্য ছাড়া, ফা ইন্না ফীহিম আও ফা ইন্না ফীহা খলিফাতুল্লাহিল মাহদি, যে তাদের মধ্যে আল্লাহর খলিফা মাহদি রয়েছে, এই বক্তব্যটুকু কোনোভাবেই সহি সনদে আসেনি, কোনোভাবেই সহি সনদে আসেনি, কারণ খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা, এই বক্তব্য কোনো হাদিসের বক্তব্যের মধ্যে আসেনি, এই রেওয়ায়েতটি মোটেও গ্রহণযোগ্য নয়। বাকি এর প্রথম যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু হাদিসের সনদের দিক থেকে বা মানার দিক থেকে কেউ কেউ সহি বলেছেন, কিন্তু শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ শুধুমাত্র মানার দিক থেকে, অর্থের দিক থেকে হাদিসটাকে সহি বলেছেন। এখান থেকে আমরা যে কথাগুলো পাই সেটি হচ্ছে এই, যে ইয়াক্তাতিলু ইনদা কানজিকুম, যে তোমাদের দরবারদারের কাছে লড়াই করবে। কানজ বলতে কি বোঝানো হয়েছে? আহলুল ইলম আহলুত তাহকিক মাহকিক উলামায়ে কেরাম বলেছেন যে তিনটি জিনিস, কেউ কেউ বলেছেন কানজুল কাবা, কাবার যে কাঞ্জ ধনভাণ্ডার আছে কাবার মধ্যে, যেগুলো যেটি সংরক্ষিত থাকবে, এগুলোকে বোঝানো হয়েছে। আপনি এখন কাবাতে যান, কাবার মধ্যে তেমন কোনো ধনভাণ্ডার নেই, কাবার মধ্যে শুধুমাত্র কিছু লোটা, কিছু বদনা, তারপরে সামান্য কিছু আসবাবপত্র আছে, যেগুলো জাহেলি যুগের মানুষগুলো কাবার হাদিয়া হিসেবে দিয়েছিল, কাবার মধ্যে এগুলো সংরক্ষিত আছে, সেখানে কোনো ধরনের কাঞ্জ, যেটাকে ধনভাণ্ডার বলা হয় থাকে, এই ধনভাণ্ডার নেই। যারা বলেছেন কানজুল কাবা, তারা বলছেন যে হতে পারে এমন এক সময় আসবে যখন মানুষগুলো কাবার মধ্যে তাদের ধনভাণ্ডার সবগুলো সংরক্ষণ করে রেখে দিবে, এবং সেই কাবার এই ধনভাণ্ডারকে সামনে রেখে মূলত এই লোকগুলো কি করবে, যুদ্ধে লিপ্ত হবে, এটাকে দখল করার জন্য, এই ক্ষমতা নেওয়ার জন্য। কেউ বলছেন, কেউ বলেছেন যে না, এখানে কানজ বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন যে ফোরাত নদীর মধ্যে স্বর্ণের যে পাহাড়, মানে কিয়ামতের আগে মানে স্বর্ণের পাহাড় দেখা দিবে ফোরাতের মধ্যে, ওটাকে বোঝানো হয়েছে, ওটা নিয়ে যুদ্ধ হবে। তাহলে বোঝা গেল যে কানজুল কাবাও এখন আসে নাই, ফোরাত নদীর যেই মানে স্বর্ণের পাহাড়ের কথা বলা হচ্ছে, এটাও কিন্তু এখনো, এখনো ফোরাতের যে প্রবাহ রয়েছে, স্বর্ণের পাহাড় কতদিন পর্যন্ত আল্লাহই যে ভালো জানেন কখন হবে, আমাদের জানা নেই, আপনার আর আমার জন্য নিশ্চিত যে আপনি পাচ্ছেন না, কারণ হলো আপনাদের সময় তো নির্দিষ্ট করাই আছে,
সত্তর, ষাট এবং সত্তরের মধ্যে। সুতরাং আপনি অস্থির হওয়ার কোনো কারণ নেই যে হ্যাঁ আপনার সময় এসে গিয়েছে, অস্থির হয়ে গিয়েছেন, ব্যাপারটি এমন নয়। আরও বহু সময় রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য থেকে উচিত। কেউ কেউ বলেছেন এখানে কানজিকুম বলতে মানে আরবদের ধনভাণ্ডার বলতে বোঝানো হচ্ছে, মূলত এখানে ক্ষমতাকে বোঝানো হচ্ছে, যে আরবের ক্ষমতা মূলত দখল করার জন্য তিনজন লোক বড় ধরনের হত্যাযজ্ঞের মধ্যে, যুদ্ধের মধ্যে লিপ্ত হবে। যদি এটাকে স্বীকার করা হয় তাহলে তৃতীয় বক্তব্যটি নিতে হবে, পরের বক্তব্যটি নিতে হবে। পরের বক্তব্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুহুম ইবনু খলিফা, এদের প্রত্যেকেই, তিনজন প্রত্যেকেই হবে ইবনু খলিফা, খলিফার পুত্র হবে। বিভ্রাট তৈরি করেছে আমাদের একদল বন্ধু বর্তমানে, হাদাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। শুনেন, তাখরিজুল মানাত, এটা আরবি ভাষায় মানে উসুলের একটা গুরুত্বপূর্ণ জ্ঞান, সেটা হলো এই মানে কোন একটা শরীয়তের বিধানকে কোনো ব্যক্তির উপর প্রযোজ্য করতে গিয়ে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু এই প্রযোজ্যের কারণে আপনি বড় ধরনের মানে মিস্টেক করে ফেললেন। যেমন একজন ফাসেকের শাহাদাত সাক্ষী গ্রহণযোগ্য নয়, এটা আমরা জানি না, ফাসেক ব্যক্তির সাক্ষী গ্রহণযোগ্য নয়। এখন আপনার কাছে যদি চারজন ব্যক্তি আসে আর চারজনকে বলে যে আপনার চারজন ফাসেক, আপনাদের শাহাদাত সাক্ষী গ্রহণযোগ্য নয়, এর অর্থ হচ্ছে আপনি এই চারজন ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে কী করে দিলেন, ফাসেক সাব্যস্ত করে দিলেন, এটা কিন্তু জঘন্য কাজ। এটাকে বলা হয় থাকে তাখরিজুল মানাত, শরীয়তের বিধান হচ্ছে ফাসেকের সাক্ষী গ্রহণযোগ্য নয়, কিন্তু যখন আপনি ব্যক্তির সাথে লাগিয়ে দিলেন তাহলে কিন্তু এটা বড় ধরনের মিস্টেক করে দিলেন। এখন একদল লোক এক বিভ্রাট তৈরি করেছে, বিভ্রাট তৈরি করেছে এই যে সৌদি আরবের একটা মনে করেন পরিস্থিতি তৈরি হয়েছে, কোনো না কোনো কারণে পরিস্থিতি হতেই পারে, পৃথিবীর সবখানেই সব অবস্থা এক সমান সমান যাবে না। এখন মাহমুদুল সালমান, তারপরে মোহাম্মদ ইবনে নাইফ, তারপরে এই মানে বাদশার মানে যারা প্রিন্স আছে, তারা যুবরাজ আছে, তাদেরকে নিয়ে একদল লোক একটা বিভ্রাট তৈরি করে ফেসবুকের মধ্যে বক্তব্য দিয়ে। তারা বলতেছেন যে হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে কুল্লুহু মিন ইবনু খলিফা, শুধু মোহাম্মদ ইবনে সালমান হচ্ছে এখানে ইবনু খলিফা, কারণ সালমান বাদশা, আর বাকি মোহাম্মদ ইবনে নাইফ কি বলতেছেন আপনি, মোহাম্মদ নাইফ তো খলিফা, নাইফ তো খলিফা ছিল না, নাইফ তো খলিফা ছিল না, সুতরাং আপনি কেন এটা বলতেছেন? সুতরাং আপনি মানে খেয়াল রাখতে হবে যে মানে এই বিভ্রাট তৈরি করার, এটাকে সুনির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োগ করার কাজটি মূলত অত্যন্ত কঠিন কাজ, এই কাজটি করা উচিত না। এইভাবে এই কাজ যদি কেউ করেন তাহলে তিনি বিভ্রান্তির মধ্যে পড়বেন। যেমনিভাবে ইতিপূর্বে আমরা দেখেছি ফেসবুকের মাধ্যমে অনেককে আমি লক্ষ্য করেছি, অনেক বক্তব্য দিয়েছেন তারা রায়াতুস সুদের হাদিসকে, মানে কালো পতাকার হাদিসকে, তারা সো কল্ড ইসলামিক স্টেট যেটা ইরাকে, যেটি একটি বানাউট মিথ্যা এবং ইসলামের নামে সবচেয়ে কলঙ্কজনক একটি অধ্যায় তৈরি করেছে, সেই সো কল্ড ইসলামিক স্টেটকে তারা এই রায়াতুস সুদ কালো পতাকা তারা দেখিয়েছে, এই জন্য আপনি পাগল হয়ে গিয়েছেন, বলছেন যে হ্যাঁ কালো পতাকা তো এসে গিয়েছে, মাহাদি তাদের মধ্যে আছে। কই আপনার এই মাহাদি, এখন কোথায় গেল আপনার এই মাহাদি, কোথায় পালিয়ে গেল? তিনি তো আল্লাহর ঘরের কাছে এসে তারপরে বাইয়াত নিবেন, বাইয়াত কোথায় তার? সুতরাং এই পথভ্রষ্ট হবেন না, এভাবে কালো পতাকা দেখলেই আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে এই কাজে প্রয়োগ করবেন না। যেমনিভাবে লাল কাপড় দেখলেই দুলাভাই মনে করবেন না, ঠিক কালো পতাকা দেখলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এই কাজে লাগাবেন না। যদি কেউ লাগান তাহলে তিনি আসলে ভুল করছেন, এটা বিভ্রান্তির মধ্যে রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা শুধুমাত্র একটি আলামত, একটি নিদর্শন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলামত দিয়েছেন, এই আলামতকে কেন্দ্র করে আপনি পথভ্রষ্ট যাতে না হন। কিন্তু আপনি আর এখানে জানতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আরও কিছু কথা বলে দিয়েছেন, মাহদীর ধরন কি হবে, মাহদী কিভাবে আসবেন, সেই বিষয়গুলো সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেছেন, সেগুলো আমাদেরকে জানতে হবে। যদি আমরা সেগুলো না জানি তাহলে মূলত এখানে বড় ধরনের বিভ্রাট তৈরি হবে। আমি তৃতীয় নম্বর যেই বিষয়টি আলোচনা করতে চাই সেটা হলো খুরুজুল মাহদীর, মাহদীর আগমনের বিষয়টি বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাহদীর আগমন হবে পূর্ব দিক থেকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সহিহ হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন فيبايعونه عند الكعبة কাবার কাছে তারা তার হাতে বাইয়াত গ্রহণ করবে। বোঝা গেল যে মানে তার যদিও খুরুজটা পুরো দিক থেকে হয় কিন্তু কাবার কাছে এসে সে কি করবে, নিজে মাহদি হিসেবে আত্মপ্রকাশ করবে এবং লোকেরা কাবার কাছে তার কি করবে, তার কাছে বাইয়াত গ্রহণ করবে। সুতরাং ইরাকে গিয়ে বাইয়াত গ্রহণ করার দরকার নেই, আপনারা পথভ্রষ্ট হবেন না।
একদল লোক এখন ইরাকে গিয়ে বলছে আমাদের বায়াত ফরজ হয়ে গিয়েছে, যেহেতু মাহদি এবং কালো পতাকা এসে গিয়েছে এখন আমাদেরকে ইরাকে গিয়ে বায়াত গ্রহণ করতে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এখানে স্পষ্ট করেছেন এই হাদিসের মধ্যে, যদিও হাদিসগুলো সনদের দিক থেকে যথেষ্ট ইত্তেরাব রয়েছে, সামনে আমি আলোচনার মধ্যে বলবো এই বিষয়টি নিয়ে। আসুন এই বিষয় নিয়ে, মূলত মাহদিয়ের বিষয়টি নিয়ে, যুগে যুগে সুন্নার ওলামায়ে কেরামরা যারা সত্যিকার সালফে সালেহীন অনুসরণ করেছেন, সুন্নার অনুসরণ করেছেন, তারা কিতাব লিখেছেন, অনেকগুলো লিখিত কিতাব রয়েছে এই বিষয়ের উপর। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আল আরফুল ওয়ার্দি ফি আখবারিল মাহদি এই নামে, আল্লামা শাওকানি রহমতুল্লাহ একটি কিতাব লিখেছেন, অনেকে এই বিষয়ের উপর কিতাব লিখেছেন। আবার একদল ওলামায়ে কেরাম মাহদিয়ের আগমনটাকেই অস্বীকার করেছেন, একেবারেই বলছেন যে না মাহদিয়ার আগমনটাই শুদ্ধ নয়। আলেমদের মধ্যে একদল ওলামায়ে কেরাম মাহদির আগমনকে অস্বীকার করেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ শরহু মিনহাজ সুন্নার মধ্যে উল্লেখ করেছেন আবু বকর ইবনে ওয়ালিদ আল বাগদাদী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি কিন্তু আহলে হাদিসদের মধ্যে একজন ছিলেন, জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন, তিনিও মাহদিয়ার আগমনকে অস্বীকার করেছেন। কেন? তিনি উল্লেখ করেছেন যে মাহদিয়ের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিসগুলো রয়েছে সবগুলো হাদিসকে একসাথ করলে স্পষ্ট হয় যে হাদিসগুলোর মধ্যে কি রয়েছে, বৈষম্য রয়েছে এবং হাদিসগুলোর মধ্যে বৈপরীত্য রয়েছে, একসাথ করা সম্ভব নয়। ফলে এই কারণে তিনি অস্বীকার করেছেন। যেমনিভাবে এই যুগের গবেষক জ্ঞানীদের মধ্যে একজন তাফসিরুল মানারের লেখক শেখ রশিদ রেজা রাহিমাহুল্লাহ তাআলা, তিনিও মাহদির আগমনকে অস্বীকার করেছেন, তিনি মাহদির আগমনকে অস্বীকার করেছেন, যদিও এই কাজটি তার পরিপূর্ণ ভুল। তিনি অস্বীকার করেছেন কেন? তিনি অস্বীকার করেছেন, তিনি বলেছেন যে মাহদিয়ের যতগুলো রেওয়ায়েত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় সবগুলো রেওয়ায়েতের মধ্যে দুর্বলতা রয়েছে এবং ইত্তেরাব রয়েছে, কোথাও এই বক্তব্য পাওয়া গিয়েছে এভাবে, কোথাও এইভাবে, কোথাও এইভাবে। যেহেতু ইত্তেরাব পাওয়া গিয়েছে কোনোভাবেই এর মধ্যে মানে সমন্বয় সাধন করা সম্ভব হচ্ছে না, সমন্বয় দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না, এই জন্য তিনি অস্বীকার করেছেন। এর আগে চতুর্থ শতাব্দীতে আব্দুর রহমান ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার মুকদ্দিমার মধ্যে মাহদিয়ার আগমনকে অস্বীকার করেছেন, তিনি বলেছেন যে না মাহদির আগমন শুদ্ধ নয়, এই মর্মে যতগুলো বর্ণনা রয়েছে সবগুলো বর্ণনা দাঈফ, এই জন্য এটা কোনোভাবেই স্বীকৃত নয়, গ্রহণযোগ্য নয়। বরং তিনি এর চেয়ে অতিরিক্ত কথা বলেছেন, সেটা হচ্ছে এই যে এর বক্তব্যগুলো সবগুলো মূলত রাফেজি এবং শিয়াদের আবিষ্কার করা, শিয়ারা রাফেজি এবং শিয়ারা এটাকে আবিষ্কার করেছে। আসুন এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা আট নম্বর পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মাহদিয়ার ব্যাপারে আমি বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম মনে করে থাকেন যে মাহদিয়ার আগমন সত্য, কিন্তু মাহদিয়ার ব্যাপারে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড যারা ছিলেন তারা হচ্ছে রাফেজি এবং শিয়া সম্প্রদায়, রাফেজি এবং শিয়া সম্প্রদায়। শিয়াদের অনেকগুলো গ্রুপ রয়েছে আপনারা জানেন, বরং এই যুগের শিয়াদের সবচেয়ে বড় গবেষক আল মজলিসি তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন শিয়াদের 73টি ফেরকা উল্লেখ করেছেন, নাউজু বিল্লাহি মিনাল, শিয়াদের মধ্যে 73টি ফেরকা উল্লেখ করেছেন, বুঝতে পেরেছেন কিনা? শিয়া কাইসানিয়া যারা মানে কাইসানি গ্রুপ শিয়াদের যারা রয়েছে তাদের ধারণা হচ্ছে মাহদি হচ্ছে মূলত মোহাম্মদ ইবনে হানাফিয়া, আপনারা নাম শুনেছেন মোহাম্মদ ইবনে হানাফিয়া রাহিমাহুল্লাহ তাআলা, তিনি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু ছেলে ছিলেন, তার মৃত্যু হয়ে গিয়েছে। তারা ধারণা করে থাকে যে মোহাম্মদ ইবনে হানাফিয়া এই মৃত্যুর পরে মৃত্যু হয় নাই, তিনি জিবাল রাদওয়া মদিনা থেকে ইয়াম্বু যাওয়ার পথে, যারা সৌদি আরবে গিয়েছেন তারা বলতে পারবেন, মদিনা থেকে ইয়াম্বু যাওয়ার পথে বাম হাতে বড় এক বিশাল পাহাড় রয়েছে, এই পাহাড়টির নাম হচ্ছে রাদওয়া। রাদওয়া রাদওয়া একটা সৌদি আরবের সবচেয়ে বড় কোম্পানি রয়েছে, মুরগ কোম্পানি, মুরগির ফার্মের রয়েছে তাদের পোলট্রি কোম্পানি রাদওয়া নামেই। তো এই পাহাড় যে এই পাহাড়ের মধ্যে তিনি আত্মগোপন করে গেছেন, তিনি পাহাড়ের মধ্যে আত্মগোপন করে গেছেন। তিনি আবার কিয়ামতের আগে মাহদি হয়ে তিনি কি করবেন, প্রত্যাবর্তন করবেন, তিনি হচ্ছেন শিয়া আল কাইসানিয়া এর মতে মোহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি হচ্ছেন মাহদি, নাউজুবিল্লাহ। এটা আমরা এই আকীদা বিশ্বাস করি না, কারণ আমরা মাহদিয়ের পরিচয় উল্লেখ করেছি, বলেছি তিনি মোহাম্মদ ইবনে হানাফিয়া হবেন কিনা, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হবেন, সুতরাং বোঝা গেল যে তিনি কি মাহদি নন। আরেকটি কথা আমরা বলে দিয়েছি, তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কি হবেন, বংশধরদের মধ্যে হবেন, কিন্তু মোহাম্মদ ইবনে হানাফিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বংশধরদের মধ্যে অন্তর্ভুক্ত কিনা, না অন্তর্ভুক্ত না। আসো দুই নম্বর, এই যুগের শিয়াদের মধ্যে সবচেয়ে যারা প্রসিদ্ধ, যেই দুটি ফেরকা শিয়াদেরকে এখন লিডিং পয়েন্টে আছে, শিয়া এবং রাফেজি সম্প্রদায়ের লিডিং পয়েন্টে আছে, একটা হচ্ছে শিয়া ইমামিয়া, ইমামিয়া গ্রুপ, আর একটা হচ্ছে শিয়া ইসনা আশারিয়া, এই দুটি গ্রুপ
শিয়াদের মধ্যে। বর্তমান যারা লিডিং পয়েন্টে রয়েছে তাদের ধারণা হচ্ছে, তারা যে বক্তব্য দিয়ে থাকেন সেটা হলো এই যে মাহদী হচ্ছে মোহাম্মদ ইবনুল হাসান আল আসকারি রাহিমাহুল্লাহ তাআলা, শিয়াদের ১২তম ইমাম। তারা মনে করে থাকেন যে মোহাম্মদ ইবনুল হাসান আল আসকারি রাহিমাহুল্লাহ তাআলা 255 হিজরি সনে তিনি 5 বছর বয়সে বর্তমান ইরাকের সামুররা শহরের সরদাবের মধ্যে দুই পাহাড়ের মাঝখানে যে গলি রয়েছে এই গলিতে আত্মগোপন করে গেছেন। সরদাবে সামুররাতে তিনি কি করেছেন, আত্মগোপন করে গেছেন 255 হিজরি সনে। কত হিজরি সনে বললাম? 255 হিজরি সনে আত্মগোপন করে গেছেন 5 বছর বয়সে। মোহাম্মদ ইবনে হাসান আল আসকারি তিনি হচ্ছেন মাহদী, তার জন্য তারা অপেক্ষা করে থাকেন। এই জন্য শিয়ারা প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে ওই সরদাবে সামুররাতে গিয়ে শিয়ারা একটা ইবাদত করে থাকে, সেটা হলো মাহদীকে ডাকতে থাকে যে আপনি আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করে আছি, আপনি আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করে আছি। মানে শিয়ারা মনে করে থাকে যে এই সরদাবে সামুররা থেকে মোহাম্মদ ইবনুল হাসান আল আসকারি রাহিমাহুল্লাহ তাআলা তিনি আসবেন। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে মোহাম্মদ ইবনুল হাসান আল আসকারি রাহিমাহুল্লাহ তাআলা তিনি মূলত, তার মৃত্যু হয়ে গেছে, কোনো কারণে হারিয়ে গেছেন। 5 বছর বয়সে অনেক হারিয়ে যেতে পারে না, মৃত্যু হয়ে যেতে পারে না, তারপর তাকে পাওয়া যায় নাই, তাকে পাওয়া যায় নাই, এটা হতেই পারে। মনে করেন বন জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে কোথায় হারিয়ে গেছেন, কোন দিকে চলে গিয়েছেন কেউ বলতে পারবে না। আমরা মনে করে থাকি তার মৃত্যু হয়ে গেছে, তিনি মূলত মাহদী নন, তিনি মাহদী নন, এর জন্য অসংখ্য দলিল রয়েছে, আমাদের হাতে সময় নেই যে জন্য আমরা বলতে পারবো না। তবে সবচেয়ে বড় দলিল হচ্ছে আমরা এই কথা বলেছি যে মাহদী যিনি হবেন তিনি কি হবেন, মিন আবনাইল হাসান, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বংশধর হবেন। আর মোহাম্মদ ইবনে হাসান আসকারি রাহিমাহুল্লাহ তাআলা তিনি মূলত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বংশধর নন, তিনি হচ্ছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বংশধর। শিয়ারা যে ইমামগুলো নির্ধারণ করেছেন, এদের ইমামগুলো যে 12 জন ইমাম, এরা সবাই মূলত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বংশধরদের মধ্যে অন্তর্ভুক্ত, একজন হুসাইন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বংশধরদের মধ্যে নয়। এটাই প্রমাণ করে মূলত শিয়াদের এই আকীদাটুকু শুদ্ধ নয়, বরং মোহাম্মদ ইবনে হাসান আল আসকারি রাহিমাহুল্লাহ তাআলা তার মৃত্যু হয়েছে, তিনি মাহদি হিসেবে শেষ সময় আসবেন না। এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যেটি, সেটা হলো এই যে এই আকীদার উপর বিশ্বাস করে মূলত শিয়ারা মাহদিয়ের ব্যাপারে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড হওয়ার কারণে শিয়ারাই মূলত এখানে অনেকগুলো হাদিস জাল করেছে, বুঝতে পেরেছেন কিনা, অনেকগুলো হাদিস এখানে জাল করেছে। ফলে উলামায়ে কেরাম এখানে অসংখ্য জাল হাদিস থাকার কারণে কোনটা সহি কোনটা জাল এর মধ্যে তারতম্য করতে গিয়ে কঠিন বিপাকে পড়ে গিয়েছেন। ফলে দেখা গিয়েছে যে তারা বলছেন যে না, এত মানে এত বৈপরীত্য, এত মানে সাংঘর্ষিক বক্তব্য, সুতরাং এই হাদিসগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, তাই মাহদীর বক্তব্যই আমরা গ্রহণ করতে রাজি নই। এভাবে করে তারা মাহদীর এর কথাটি অস্বীকার করেছেন। ইবনে মাজা এর যে হাদিসটি আমি অল্প আগে উল্লেখ করলাম, ইবনে মাজা এর ইবনে মাজা আরেকটি হাদিস উল্লেখ করেছেন, এই হাদিসটাও হাকেম উল্লেখ করেছেন। হাকেম উল্লেখ করে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাকেম মুস্তাদরাকের মধ্যে উল্লেখ করে তিনি বলতেছেন যে এই হাদিসটা আলা শর্তি সহিহি মুসলিম, মানে ইমাম মুসলিম রহমতুল্লাহ এর শর্ত অনুযায়ী সহি সহি বলে দিয়েছেন। হাদিসটা কি শুনবেন, বলতেছেন লা মাহদিয়া ইল্লা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম ছাড়া আর কোনো মাহদি নেই, মাহদি বলতে একজনই, তিনি হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম, তিনি অবতরণ করবেন, তিনি মাহদি। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে এই হাদিসটা সনদের দিক থেকে মোটেও গ্রহণযোগ্য নয়। শেখ নাসিরুদ্দিন আলী রহমতুল্লাহ বলেছে এই হাদিসটা মোটেও গ্রহণযোগ্য নয়, সনদ এটি গ্রহণযোগ্য নয়। যদি কোনো কারণে এই হাদিসটাকে সহি ধরা হয়ে থাকে তাহলে এই হাদিসের ব্যাখ্যা কি হবে, এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিসসালামের নুজুল এবং মাহদি এর দুজনে একসাথেই হবে। এটা বোঝানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মূলত মাহদি এবং ঈসা ইবনে মারইয়াম ইলা মাহদিয়া ইল্লা বিনুজুল ঈসা ইবনে মারইয়াম, মানে ঈসা ইবনে মারইয়ামের নুজুলের সাথেই মূলত মাহদি এর আগমনটি সম্পর্কিত। সুতরাং তোমরা খেয়াল রাখবে যে যদি মাহদি এর আগমন হয় অথচ ঈসা ইবনে মারইয়াম আলাইহিসসালামের নুজুল না হয় তাহলে তোমরা বিশ্বাস করবে না যে এই ব্যক্তি মাহদি, এই ব্যক্তি মাহদি। কথাটা বুঝতে পেরেছেন কিনা, যদি হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য হয়, কিন্তু আমরা বলেছি হাদিসটি মূলত এখানেও সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। আসুন প্রথম যে হাদিসটি আমরা আলোচনা করেছি সেখানে আরেকটি কথা আলোচনা করতে চাই, সেটা হলো এই মাহদিয়ের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসটি প্রথম একেবারে শুরুতে যে হাদিসটি বলেছি সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসটি ইমাম তিরমিজি এবং আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন যে ইয়ামলিকুল আরাব রাজুলুম মিন আহলে বাইতি, আমার পরিবারের মধ্যে থেকে একজন আরবের মালিক হবে,
অর্থাৎ আলমের রাজা হবে অথবা বাদশাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু মানে বাদশাহ এবং খলিফা অথবা কর্তৃত্বের বিষয়ে ইঙ্গিত দিচ্ছেন, তিনি এই কর্তৃত্ব নিয়েই মাহদী হবেন। অর্থাৎ তিনি কোনোখান থেকে মানে আগমন করে তারপরে কর্তৃত্ব গ্রহণ করবেন ব্যাপারটি এমন নয়, এই হাদিসের মধ্যে কিন্তু স্পষ্ট ইঙ্গিত রয়েছে। সেখান থেকে বোঝা যায় মূলত যিনি মাহদী হবেন, মাহদী হিসেবে আত্মপ্রকাশ করবেন, তিনি ক্ষমতা তার কাছে আসবে, হয়তো তিনি খলিফা হবেন অথবা তিনি বাদশাহ হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বক্তব্য থেকে বোঝা যায় তিনি এমনি মানে দাবি করে বসবেন না, হঠাৎ করে তিনি মাহদী হবেন। দেখা গিয়েছে যুগে যুগে এই হাদিসকে নিয়ে আউলামায়ে কেরামদের মধ্যে একটা বিরোধ তৈরি হয়েছে। ফলে যখন উমাইয়াদের আক্রমণ এবং উমাইয়াদের নির্যাতন এমন ভয়ঙ্কর অবস্থায় চলে গেল, উমাইয়া শাসকদের মধ্যে মানুষ অতিষ্ঠ হয়ে গেল, ভয়ঙ্করভাবে অতিষ্ঠ হয়ে গেল। অতিষ্ঠ হয়ে যাওয়ার পর যখন ইয়াজিদ বিন ওয়ালিদের মৃত্যু হলো, উমাইয়া সর্বশেষ শাসক যিনি ছিলেন তার মৃত্যু হলো, তারপরেই গিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই 99 থেকে 101 হিজরি সনে 99 থেকে 101 হিজরি সনে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ক্ষমতা আসলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যখন ক্ষমতায় আসলেন, সবাই মাহদির আগমন ঘটে দিয়েছে। আসলেই তো নির্যাতন জুলম হত্যা এমন পর্যায়ে ছিল যে লোকেরা মানে অতিষ্ঠ হয়ে গিয়েছে, মনে করলো যে আর কিছুই নেই। এরপরে যখন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ ক্ষমতা আসলেন, তখন সবাই মনে করলো যে মনে হয় মাহদির আগমন ঘটে গিয়েছে, চতুর্দিকে একটা বড় ধরনের আলোড়ন যে মাহদির আগমন ঘটে গিয়েছে। আসলে কি মাহদির আগমন ঘটছে কিনা আজকের দিন পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যখন অবতীর্ণ হয়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকাদ জাআ শিরাতুহা, যে কিয়ামতের আলামতগুলো সব এসে গিয়েছে। আসছে কিনা? সবগুলো এসে গিয়েছে, মানে অতীতকাল ব্যবহার করেছেন। ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। মানে এটা কি বুঝলেন আপনি, কোরআন ভুল নাকি আমাদের বক্তব্য ভুল? কোরআনের উসলুব বুঝতে হবে, কোরআনের উপস্থাপনা পদ্ধতি বুঝতে হবে, কোরআনের প্রেজেন্টেশন কি সেটা বুঝতে হবে। যদি না বুঝেন তাহলে আপনি মূলত আরবি বুঝতেন না, আরবি ভাষার জ্ঞানই আপনার হল না, তাহলে আপনি আল্লাহ তাআলার ব্যাখ্যা বক্তব্যকে ভুল ব্যাখ্যা করবেন। এই বক্তব্যগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানে অতীতকালকে ব্যবহার করেছেন এই জন্য যে কিয়ামতের আগমনের বিষয় এত নিশ্চিত যে যেমন অতীত তোমার কাছে নিশ্চিত, ঠিক কিয়ামতের আগমনটাও এত নিশ্চিত। এই জন্য আরবি ভাষায় মানে অতীতকাল দিয়ে ব্যবহার করা হয়ে থাকে, যাতে করে মানুষ বুঝতে পারে যে এই আগমনের ব্যাপারে তাহাক্কুক এমনভাবে হবেই হবে, যেটি না হওয়ার ব্যাপারে সামান্যতম কোনো সন্দেহ করার সুযোগ নেই। ফলে এভাবে কি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইকতারাবাতিস সাআ, কিয়ামত হয়ে গিয়েছে। কিন্তু আসলে কি কিয়ামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়ে গিয়েছে কিনা? যদি কেউ এসে বলে যে সাইফুল্লাহ ভাই কিয়ামত তো আর হবে না, আল্লাহ তাআলা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়ে গিয়েছে কিয়ামত, সুতরাং এই কথা আপনি বিশ্বাস করবেন কিনা? মোটেও না। এই জন্য কিয়ামতের আলামতগুলো সামনে রেখে যদি কেউ বলেন যে হ্যাঁ কিয়ামত কয়েকদিনের মধ্যে হয়ে গিয়েছে, এটা বিভ্রান্তি। কয়েকদিনের মধ্যে নির্দিষ্ট করে দিচ্ছে ভুল কাজ, যে মানে 2019 সাল থেকে 2024 সাল বা 25 সালের মধ্যেই মানে মাহদিয়ের মানে আগমন নিশ্চিত হয়ে যাবে, এখন তার মানে তার জন্ম হয়ে গিয়েছে। জানলেন কিভাবে? গায়েবের এলম কোত্থেকে দিলেন? এটাকে নির্দিষ্ট করলেন কিসের ভিত্তিতে? সরফে সালিহিনের আমলের পরিপন্থী। আমি বলেছি এভাবে যুগে যুগে যখনই একটা কঠিন পরিস্থিতির উম্মাহ কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, হঠাৎ করে যখন দেখে যে একজন যেমন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সময়, মামুনের সময়, আব্বাসী খলিফা মামুনের সময় নির্যাতন যখন প্রবল হলো, তখন মামুনের যখন ইন্তেকাল হয়ে গেল, মামুনের ইন্তেকালের পর যখন তার ভাই ক্ষমতা আসলো, তখন লোকেরা মনে করলো যে তার ভাই যখন ক্ষমতা এসে যা মানে মুতাজিলা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে একটা সমন্বয় সাধন করে সুন্নাহর উলামায়ে কেরামদেরকে যখন স্টাবলিশ করলো এবং তাদের বক্তব্য শুনলো, তখন সবাই মনে করলো মনে হয় মাহদির আগমন ঘটে গিয়েছে। কিন্তু আসলে কি মাহদি ছিল কিনা? প্রশ্নটিও না। আজ আজকের দিন পর্যন্ত মাহদির আগমন। সুতরাং বন্ধুগণ, মাহদির আগমন নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছুই নেই। আমাদের বিচলিত হতে হবে নিজেদের আমল নিয়ে, আমাদের চিন্তিত হতে হবে নিজেদের আমল নিয়ে। আপনি যদি আপনার আমলকে সত্যিকারভাবে তৈরি করতে পারেন এবং আপনার আমল যদি সত্যিকার হয়,
তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার মাহদী আসুক যেই আসুক, আপনি মূলত হেদায়তের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন, হেদায়ত থেকে আপনি বিভ্রান্ত হবেন না। কিন্তু মাহদী নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত আপনি যদি মনে করেন যে অমুককে দেখলেও মাহদী, যাকে দেখেন তাকে মাহদী মনে হয়, তাহলে কিন্তু আপনি বিভ্রাট বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। এবং বিশেষ করে ফেসবুকে যে সমস্ত বক্তব্য দিয়ে আজকে মানুষদেরকে মানে বিভ্রান্ত করা হচ্ছে, সেগুলো থেকে সবাইকে আমি অনুরোধ করবো আপনারা বিরত থাকার জন্য চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বিষয়টি আরো স্পষ্ট করেছেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইয়াকুল লা তাযালু তাইফাতু মিন উম্মতি, আমার উম্মতের একদল লোক সব সময় লা তাযালু তাইফাতু মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক, হকের উপর তারা লড়াই করবে, হকের উপর তারা যুদ্ধ করবে, যাহিরিনা বিজয় হয়, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কাল তিনি বলেন, বর্ণাকারী বলেন, ফায়ানজিলু ঈসা ইবনে মরিয়াম, তারপর ঈসা ইবনে মরিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম অবতীর্ণ করবেন, ফায়াকুলু আমিরুহুম, তখন তাদের আমির বলবে। এখানে আমির বলতে মানে বোঝানো হয়েছে মূলত মাহদীকে বোঝানো হয়েছে, কাকে বোঝানো হয়েছে, মাহদীকে বোঝানো হয়েছে, তাহলে সল্লিবিনা, আসো আমাদেরকে নিয়ে তুমি সালাত আদায় করো, ফায়াকুলু লা, তিনি বলবেন না, কে বলবেন, ঈসা ইবনে মরিয়াম বলবেন না, আমি তোমাদেরকে সালাত আদায় করবো না, ইন্না বাদাকুম আলা বাদিন উমারা, তোমাদের একদল আরেকদলের উপর আমির, তোমাদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে, এটা তোমাদের এই উম্মতের জন্য একটা মর্যাদা, সুতরাং এই জন্য তোমরা এই মর্যাদাটুকু লাভ করবে। তখন ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম তার পেছনে কি করবেন, সালাত আদায় করবেন। এই হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহ বর্ণনা করেছেন। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে একটি হাদিসও নেই যেই হাদিসের মধ্যে মাহদী শব্দের উল্লেখ রয়েছে, একটি হাদিসও নেই যে হাদিসের মধ্যে মাহদী শব্দ উল্লেখ রয়েছে। সহি মুসলিমের মধ্যে আমিরুকুম আমির শব্দ উল্লেখ রয়েছে, আর সহি বুখারী এবং মুসলিমের মধ্যে ইমাম শব্দ উল্লেখ রয়েছে, শুধু এই দুটি শব্দ রয়েছে। এই জন্য একদল ওলামায়ে কেরাম বলেছেন মূলত মাহদি শব্দটি শিয়াদের আবিষ্কার, যেহেতু এই মর্মে সুস্পষ্ট কোনো সহি রাওয়ায়েত পাওয়া যায় না, কিন্তু না, মাহদি শব্দটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সহি হাদিসের মধ্যে মাহদি শব্দটি এসেছে। তাই এক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি না করে এটা মেনে নেওয়া হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা। তবে আহলে সুন্নাতুল জামাতের ওলামায়ে কেরাম এটি মনে করে থাকেন যে মাহদীর ব্যাপারে এটি কিয়ামতের একেবারেই অত্যাশূন্য সময়ের একটি আলামতের মধ্যে অন্তর্ভুক্ত। এই নিয়ে আমাদের করণীয় কি, আমাদের কোনো করণীয় নেই, আমাদের এখানে করণীয় নেই, শুধু একটি করণীয় যেটি বর্ণনা হাদিসের মধ্যে এসেছে, সেটা হলো এই, যদি তোমরা এই মাহদীর আগমন ব্যাপারে কনফার্ম হও, নিশ্চিত হও, فَبَايِعُوهُ وَلَوْ حَبْوًا عَلَى السَّجِّ, যদিও তোমরা মানে এটাকে কি বলা হয় তাকে বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও গিয়ে চেষ্টা করো তার হাতে বায়াত গ্রহণ করার জন্য। এই হাতে বায়াত গ্রহণ করার অর্থ মানে তার আনুগত্যকে স্বীকার করা, তার সহযোগিতা করা, এটা মূলত ইমানদার ব্যক্তিদের তখন দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত হবে, এবং এর মাধ্যমে ইমানদার ব্যক্তিগণ নিজেদের ইমানকে হেফাজত করতে পারবে, ইমানের পরিচয় দিতে পারবে। এই জন্য মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক নির্দেশনা দিয়েছেন। বন্ধুগণ, তাই আমরা এক্ষেত্রে যে বিভ্রান্তি রয়েছে সেই বিভ্রান্তি থেকে আমরা দূরে সরার জন্য চেষ্টা করি। সুনির্দিষ্ট কিছু ঘটনাকে কেন্দ্র করে আমরা এই ব্যাখ্যায় যেতে চেষ্টা না করি যে হ্যাঁ মনে হচ্ছে যেন এখন এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে কয়েকদিনের মধ্যেই মনে হয় মাহদীর আত্মপ্রকাশ হয়ে যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, গায়েবের ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেন নাই। এই জন্য সালাতের মানহাজ হচ্ছে এই তারিখ ক্ষণ সময় এটি কোনোভাবেই নির্দিষ্ট না করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, এটা কিন্তু ইজতিহাদি বিষয় নয়, এটি হচ্ছে হাদিসের সাথে ওহির মাধ্যমে প্রাপ্ত বিষয়, গায়েবের সম্পৃক্ত বিষয়, অদৃশ্য সম্পৃক্ত বিষয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো যে বলেছেন এগুলো কি ইজতিহাদ করে বলেছেন আপনারা মনে করেন? এটা কি ফিকহি বিষয় যে ইজতিহাদ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কিয়ামতের আলামতগুলো এটি এটি হবে? নাউযু বিল্লাহি মিন দালিক। বরং এর প্রত্যেকটি বিষয় ওহির মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সুতরাং দলিলের মাধ্যমে যেটা যেভাবে সাব্যস্ত হয়েছে সেটাকে সেভাবে মেনে নেয়াই হচ্ছে সহি বক্তব্য। আকুলি কৌলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ولسائر المسلمين استغفروه انه هو الغفور الرحيم الحمد لله الحمد لله على احسانه والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيم لشانه واشهد ان محمدا عبد الله ورسوله الداعي الى رضوانه وعلى اله واصحابه واخوانه
عباد الله اعتصموا بالله ومن يعتصم بالله فقد هدي الى صراط مستقيم يقول رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما ان تمسكتم بهما كتاب الله وسنتي الا وقد امر الله سبحانه وتعالى بامر كريم فقال في محكم التنزيل ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وبارك اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد ورضى اللهم عن الخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب محمد صلى الله عليه وسلم اجمعين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفره والفسقه والمبتدعه والمشركين اللهم كن للمستضعفين اللهم كن للمستضعفين من المسلمين اللهم احفظ المؤمنين والمؤمنات من عبادك من اركان الروهينجا اللهم كن لهم اللهم انصرهم اللهم انصرهم اللهم كن لهم اللهم عليك بأعداء الإسلام والمسلمين اللهم خذ بهم أقصى عزيز مقتدر اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها شمعت حاضرين أبرا جانين جي في تبير اتحاش جي نرجعتن غلوهاي چه اتشي نرموم جي نرجعتن عزك مسلم أمار একটি অংশের উপর হচ্ছে রোহিঙ্গা মুসলিমদের উপর, এটা আপনাদের জানা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এর জন্য দোয়া করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত ভাই ও বোন যারা রয়েছেন, মুসলিম ভাই ও বোন রয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন, তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন, এই বিপদে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবর ইখতিয়ার করার মতো সুযোগ দান করেন। আমাদের যাদের যার সামর্থ্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করার জন্য তৌফিক দান করেন। আমরা যাতে তাদের ক্ষেত্রে ইমানের যে দাবি রয়েছে দাবিটুকু আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের নেক আমলগুলো যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে কবুল করে আমাদের সবাইকে কিয়ামতের দিন নাজাত দান করেন। عباد الله ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله الجليل العظيم يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.